আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইতালি বা ইতালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার ইউটিউবে এই ব্লগটা দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইতালির রাজধানী রোম থেকে বলছি। গতকাল অনেকেই প্রশ্ন করছেন যে ভাই, এখনও পর্যন্ত তো সার্ভার খুইলা দেয় নাই, তো ক্লিক ডে 18 তারিখ কি এটা ঠিক থাকবে? অনেকেই অগ্রিম ভবিষ্যৎবাণী করতেছে, আবার কি চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে? তো আর অনেকেই প্রশ্ন করছেন ভাই, বিভিন্ন ইতালির গ্রুপ থেকে বলতেছে 9:54, 9:01 30 সেকেন্ড, এরপরে আর স্পন্সার আর ডোমেস্টিক কোনো কাগজ পাবে না, তো এগুলা নিয়ে কিছু বলেন, আসলে কি সত্যি? আর কথা বলবো হলো বিএফএস গ্লোবাল নিয়ে, বিএফএস গ্লোবালে যে জমা আছে, কারা ভিসা পাবে আর কারা ভিসা পাবে না, সেরকম একটা ধারণা আপনাদের এখানে দেখাবো। আজকে সকালে বিএফএস গ্লোবাল থেকে একজন আমারে ভয়েস করে পাঠাইছে, তো সেই বয়সটা আমার প্রোগ্রামে জমা দিয়েছিলাম 8 তারিখে, আজকে ভিসা পাইছি। ঠিক আছে, আমার সাথে 4-5 জনে ভিসা পাইছে, আপনি চট্টগ্রামে আগস্টের অনেকে ঢুকতেছে, আর যে আছে আগস্টের বেশিরভাগ ভিসা পাইতেছে, আর নভেম্বর ডিসেম্বর এগুলো ভিসা পাইতেছে না বেশিরভাগ, ওই নুস্তা ফেক নুস্তা ছিল অরিজিনাল। এবং মালিকের সাথে যোগাযোগ করার পরে মালিক যাদের বলছে যে হ্যাঁ এগুলা আমারই কাগজ বা এরকম প্যাক করছে, তারা ম্যাক্সিমামই ভিসা পাবে। ভিসা পাবে না কারা? যারা মালিকের অজান্তে কাগজ উঠাইছে, তারপরে ফেক নুলস্তা হাতে বানাইছে, এবং যেসব নুলস্তার কাগজগুলা মালিক এই দেশে দিনুনসা বা জিডি করছে, কারণ তারা অজান্তেও তুইলা নিয়ে গেছে। এরকম একটা ঘটনা গতকাল আমি আমার ইটালি থেকে বললো যে তার মালিক নিয়ে একটা কাপ পাদ্রনাতে গেছে কাগজ ই করার জন্য, 15 জনের কাগজ তার নিজের, ওই কাপ থেকে করছে কি 60 জনের কাগজ না 55 জনের কাগজ, তার মানে সে নিজের কাগজ মিলে ওই মালিক দিয়ে পাঠাই দিছে, একজনের তো কাগজ ওঠে নাই। তো এইসব ক্ষেত্রে যদি এই 55 জনের যে কাগজগুলো পাঠাইছে, এখান থেকে যদি নুলস্থা উঠতো, এই নুলস্থাগুলো ভিসা পাইতো না। তো এইসব কারণে ভিসা পায় না, কারণ মালিকের অজান্তে যেসবগুলা কাজ করে, খারাপ কাজ করে, মালিক কমপ্লেন করে, যেমন এটা মালিক স্বয়ং পেপুত্রাতে গিয়ে কমপ্লেন করে আইছে, তো এখান থেকে যদি নুলস্থা উঠে কেউ ভিসা পাবে না। আসলে দুষ্টা হলো আপনাদের না, দুষ্টা হলো ইটালিতে যেসব মানুষ খারাপ এইসব মনমরিষ্যতা তাদের কারণে। আর বিএফএস গ্লোবালে আগস্ট, এখানে তো শুনলেনি, আগস্টে মোটামুটি আগস্ট পর্যন্ত ভিসা পাবে, আগস্টের পরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেপ্টেম্বর সহ ম্যাক্সিমামই ছিল জাল কাগজ জমা দেওয়া। অতএব এই জাল কাগজে আপনারা 99% মানুষই আসলে ভিসা পাবেন না। এখন কিছু বলার নাই, যারা আপনাদের দিছে কাগজগুলো তাদের ধরার চেষ্টা করেন। এই মুহূর্তেও অনেকেই সেই 27 মার্চের কাগজ আপনাদের দিতেছে যে ভিসা উঠছে, নুলস্থা উঠছে, সেগুলোও 90% জাল, বুঝে শুই না, তারপর আপনারা কাজ করেন। আর ডিসেম্বরের যে ফ্লুসির সেগুলা নাকি 1-1.5 মিনিটের ভিতরে সব স্পন্সার ডোমেস্টিক এগুলা দেওয়া হয়ে গেছে, গা বিভিন্ন গ্রুপ থেকে বলতেছে, বিভিন্ন জন বলতেছে, আসলে গেলে মিথ্যা কথা। এখন পর্যন্ত 30-40% কাগজও দেওয়া হয় নাই, বাকি 60-70% কাগজ বিভিন্ন শহরে এখনও তারা কন্ট্রোল করতেছে এবং আস্তে আস্তে দিতেছে। আপনারা 100% ধৈর্য ধরেন, এই ফেব্রুয়ারি মাস মার্চ মাসে আপনারা প্রচুর পরিমাণ কাগজ পাবেন, এবং ধৈর্য ধরলে অবশ্যই এই স্পন্সার এবং ডোমেস্টিকের অনেক কাগজ বাংলাদেশিরা পাবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর এগ্রিকালচার ক্ষেত্রে সমস্যা হলো বাংলাদেশিরা আইসা মালিকের কাছে যায় না, এগুলা এদেশের সরকার জানার পরে বেশিরভাগ কাগজ ইন্ডিয়ান বা বিভিন্ন দেশের মানুষকে বিলি বেশি করা হয়েছে, এই কারণেই বাংলাদেশিরা কাগজ কম পাইছে। আর এগ্রিকালচার কাগজ প্রচুর পরিমাণ দেওয়া হয়েছে, মানে মোটামুটি প্রথম পর্যায়ের কাগজগুলো দেওয়া হয়েছে, বর্ধিত কোটার 21,000 সেইটা সামনে বাকি আছে। আর কথা বলবো মার্চে যে 18 তারিখ যে ক্লিক ডে, সেইটা কি পরিবর্তন হইতে পারে? হ্যাঁ হইতে পারে, যদি সার্ভার না খুলে দেয় সরকার, যদি মনে করে যে না আমার কর্মী সংকট আছে, যাচাই বাছাই প্রক্রিয়া থেকে শুরু করে সব কিছুই হইতে পারে, সম্ভাবনা আছে। তবে এই মাসে, এই ফেব্রুয়ারি মাসে যদি কাগজ আলেগারে বা সার্ভার না করলে, আপনার কাগজ জমা না দিতে পারে, তাহলে সম্ভাবনা 99% যে আবারও পরিবর্তন হইতে পারে, আপনাদের কথাই সত্যি হইতে পারে। তবে আমার দৃঢ় বিশ্বাস এই সপ্তাহের ভিতরেই আপনারা রেজাল্ট পাবেন যে কাগজ কবে থেকে জমা দেওয়ার শুরু হবে, মানে ক্লিক ডের আগে তো কাগজ জমা নিতে হয়, তো এইটার জন্য অপেক্ষা করেন। আমার ধারণা এই সপ্তাহের ভিতরে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন,
অন্যের কথা কান না দিয়ে আপনারা ভালো করে যাচাই বাছাই করে চেষ্টা করেন সত্য জানার। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।